বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব রড পরিমাপের সূত্র নিয়ে অর্থাৎ রড পরিমাপের সূত্র কি তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন তো বন্ধুরা রড পরিমাপের সূত্র হচ্ছে দুটি একটি হচ্ছে ফিটে অন্যটি হচ্ছে মিটারে আমি প্রথমে আপনাদেরকে রড পরিমাপের সূত্র ফিটে করে দেখাচ্ছি তো রোড পরিমর্শো হচ্ছে ডি স্কোয়ার বাই ফাইভ থ্রি টু পয়েন্ট টু ডি স্কোয়ার মানে হচ্ছে রডের ডায়া আপনাকে আগে ডায়াটা চুজ করতে হবে যে কোন মিলিমিটার রড আপনি ওজন বের করবেন তা আমি এখানে লিখছি তিনশোতা বা দশ মিলিমিটার চারশোতা বা বারো মিলিমিটার পাঁচশোতা বা ষোলো মিলিমিটার আমি দশ মিলিমিটার রডের ওজন আপনাদেরকে দেখাবো বের করে তো তা আপনি ডির জায়গায় দশ লিখবেন স্কোয়ার পরে তো নিচে লিখবেন ফাইভ থ্রি টু পয়েন্ট টু অর্থাৎ দশ গুণন দশ হবে একশো নিচে ফাইভ থ্রি টু পয়েন্ট টু তো ফাইভ থ্রি টু পয়েন্ট টুকে দিয়ে আপনি যদি একশোকে ভাগ দেন তাহলে আসবে শূন্য পয়েন্ট ওয়ান এইট সেভেন এইট ডাবল নাইন টু নাইন অর্থাৎ আমরা হিসেবে শুদ্ধ বলতে পারি পয়েন্ট ওয়ান এইট সেভেন কেজি তাহলে দশ মিলিমিটার এক ফিট রডের ওজন হচ্ছে পয়েন্ট ওয়ান এইট সেভেন কেজি তা আসুন এবার আপনি মিটারে কীভাবে বের করবেন তো রডের সত্য মিটারে তো ডি স্কোয়ার বাই ওয়ান সিক্স টু পয়েন্ট টু তো ডি জায়গায় আপনি দশ বা বারো যেটাই যেই মিলি রডের ওজন বের করেন আমি দশ বের করবো দশ মিলি তা আমি দশ দিলাম দশ নিচে দেবেন ওয়ান সিক্স টু পয়েন্ট টু তো দশ গুণান দশ হবে একশো নিচে ওয়ান তা আপনি ওয়ান সিক্স টু পয়েন্ট দিয়ে একশোকে ভাগ দিলে আসবে জিরো তা আপনি হিসাবে সুবিধার্থে বলতে পারেন জিরো সরি আপনি হিসাবে সুবিধার্থে বলতে পারেন পয়েন্ট সিক্স অর্থাৎ দশ মিলি এক ফিট রডের ওজন হচ্ছে ওজন হচ্ছে পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কেজি তো বন্ধুরা এইভাবে আপনি আপনার রডের যতই যত মিলি হোক দশ মিলি বারো মিলি বা ষোলো মিলি যত মিলি হোক আপনি এভাবে রডের ওজন বের করতে পারবেন যে কোনো রডের ওজন বের করতে পারবেন যদি আপনি সত্তর দুটি জানা থাকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার উপকৃত হবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এখানেই আল্লাহ হাফেজ